নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। এনডিএ জোটের নেতা নির্বাচিত নরেন্দ্র মোদি, রবিবার শপথ। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল, বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ির রাস্তায় সংস্কারের কাজ আজ রাতে, তৃণমূলকে জানালেন NHIDCL এর ম্যানেজার। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আজ দিল্লিতে এনডিএ এর বৈঠকে প্রধানমন্ত্রীকে জোটের নেতা নির্বাচিত করা হয়েছে। এই বৈঠকে জেডিইউ নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আগামী 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট সরকার শপথ গ্রহণ করবে। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধের একটা বড় অংশ ভেঙে পড়েছে। ভাঙন আটকানোর চেষ্টা, বালু ভর্তি বস্তা দেওয়া হচ্ছে। মহিষাবিলের জমা জলের ভার এই বাঁধ সামলাতে পারছে না, যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এই বাঁধের ভাঙন যদি আটকানো না যায়, তাহলে নদীর জল বাড়লে শিলচর শহর ফের প্লাবিত হতে পারে। গত 1 বছর থেকে কাজ করার পরেও কেন আজ পরিস্থিতি দেখা দিয়েছে, এটাও একটা বড় প্রশ্ন। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে আজ NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে দেখা করলেন শিলচর তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা এই রাস্তা দ্রুত মেরামতের দাবি জানান। ম্যানেজার দেওঘর জানান, আজ রাতেই রাস্তার কাজে হাত দেওয়া হবে, গর্তগুলি ভর্তি করা হবে। এ নিয়ে বিস্তারিত জানান শিলচর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব ও সাধারণ সম্পাদক সজল বণিক। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেস থেকে আমরা NHIDCL-এ এসেছি, কারণ আমরা গত 22 মে আমরা ন্যাশনাল অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুব মানে দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL-এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL-এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL-এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, NH-এর পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো উনারা করবেন না। তারপর যখন আমরা উনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার, আপনি বলছেন PHE, আপনি বলছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে, এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং NHIDCL-এর স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না, তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা উনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি PHE-র সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা উনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা, সেই রাস্তা তিনি করতে পারবেন না, সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টলস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো, এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো, লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো। করিমগঞ্জ রামকৃষ্ণনগর হাসপাতালে ডাক্তারের হাতে আক্রান্ত হলেন আরেক ডাক্তার। হাসপাতালের ADM ও বিধানচন্দ্র বিশ্বাস যখন তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন তার ঘরে ঢুকে পড়ে আচমকা তার উপর হামলা করেন এই হাসপাতালের আরেক চিকিৎসক সুরজিৎ রায়।
ধারালো অস্ত্র দিয়ে তার ও তার স্ত্রীর উপর হামলা করে সুরজিৎ, এই অভিযোগ করেন ডক্টর বিশ্বাস। সুরজিৎ রায়ের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম, কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সুরজিৎ রায় ম্যানেজ করতে আসলো হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার এক কে আইয়া ধরছে। তো ধরছে, যখন আমি আটকাইতে আরম্ভ করছি তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সুরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো, খোলা আসলো দরজা। আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম, এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসলো, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা আসলো আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনোরকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে, বাকি তা আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইলো অন ডিউটি ডক্টর আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে ভাঙ্গা ভাঙ্গি। তো এইটা হলো ঘটনা আর কি। জানি না হ্যাঁ তার মেন্টাল প্রবলেমের লেগিয়া না, আমার সঙ্গে তো আমার জানা মতো কোনো শত্রুতা নাই। আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। দিগরখালের পার্শ্ববর্তী শিবনগর গ্রামের তেল চোর বাপন বৈষ্ণবের বিরুদ্ধে গুমরা পিআইসি থেকে দুটি তেল চুরির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের পাশে এক ট্রাক থেকে ব্যাটারি চালিত মোটর ও পাইপ ব্যবহার করে এই ট্রাক থেকে তেল চুরি করে কিছু দূরে দাঁড়িয়ে থাকা তার নিজের ছোট গাড়িতে নিয়ে যায়। এই সময় ট্রাকের চালক ঘুমিয়েছিলেন। এক ব্যক্তি এই ঘটনা প্রত্যক্ষ করলে বাপন তার গাড়ি নিয়ে চলে যায়। ততক্ষণ ট্রাক চালক তার পিছু ধাওয়া করে বাপনের বাড়ির সামনে গেলে সে ট্রাক চালককে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এরপর ট্রাক চালক থানায় এসে মামলা করেন বাপনের বিরুদ্ধে। বাপন এখন পলাতক। তো আমার গাড়িতে তেল চুরি হয়েছে, তেল নিচে রাত্রে আমার মন পয়লা করছে, করার পরে আমি শুনছি শুনিয়া আইছি, আবার পরে ডিগরকাল গেছি, ডিগরকাল গেলে শুনছি তাই খাদাইয়া নিছেন তারে ওপায়। হ্যালো, খাদাইয়া নেওয়ার পরে অন্য ডিগরকাল তো রাস্তা গাড়িতে নিচে তেল নেওয়ার পরে খাদাইয়া নিছে, এরপরে আমি গেছি, আমি কাছে চলো কানবা গোদালিয়ে আইছে, আমি কাছে চলো আমি যাইমু দেখি হ্যাঁ গোদালিয়া খাদাইয়া গেছি, গিয়ালে তারে গরম খাইছি না, গাড়ির ভিতরে দাঁড়িয়ে কেমন রাখা দেখছি, এরপরে দেখে পরে কইলাম তারা হ্যাঁ এরকম বারোয় না, কইলে আমরা তেলের পয়সাটা দিলা তুই তেল নিচত নাকি, আমার তেলের পয়সাটা দিলে আমরা লাফড়া করিস না, হ্যাঁ এরকম কোনো রাজি হয়েছে না। পরে আমরা পুলিশকে করছি, যেমন আমরা তেল এরকম পাই ওরকম। এখন যে নিচে তার নাম তার গড় কোন জায়গা? গড় হইল গিয়া তো শিবনগর কোন ইটারে শিবনগর কোন গেটের পিছিয়ে তার ফোয়াটার নাম কীটা? বাপন দাস, বাপন বাপন বৈষ্ণব, বাপন বৈষ্ণব। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975। এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছার। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন
ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 7880001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছার, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বিবেকানন্দ রোডের নিকাশি ব্যবস্থায় প্রধান বাধা এলাকার বাসিন্দা শিল্পী প্রদীপ নাথ। তিনি ও তার পরিবার ড্রেনের কাজ করতে বাধা দিচ্ছেন, এই অভিযোগ করলেন এলাকার নাগরিকরা। স্থানীয় বাসিন্দা শঙ্কু দাস বলেন, এই 70 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু 25 নম্বর গলিতে ড্রেনের কাজে বাধা দিচ্ছেন প্রদীপ নাথ। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 25 নম্বর গলির দিকে যে জলটা দিয়ে পড়ে একটা ডুবার মধ্যে পড়ে, এটা কিছুটা 26 নম্বর গলিরও কিন্তু কোনো ড্রেন নাই, 26 নম্বরের জলটা দিয়ে ডুবার মধ্যে পড়ে। এই ডুবার থেকে আমরা একটা বাইপাস করিয়া দিছি, 24 গিয়া লাগে বর্তমানে, এটা বলছে আগে সবচেয়ে ফার্স্ট। তারপরে বলছে লেন নাম্বার 23 বাইলেন একটা আছে, এটাকে একদম খালো পড়ে, এখানে একটা ওয়াল দিয়ে রাখছি 24 নম্বর গলির মানুষের। আজকে থেকে 2 বছর আগে মিলিটারি আইয়া প্রশাসনে আইয়া ওয়ালটা ভাঙছে, ভাঙার পরে বাইলিনের 23 নম্বর বাইলিনের বাসিন্দারা কইছে ঠিক আছে আমরা থেকে ড্রেনের কোনো আপত্তি নাই। গত বছর 40 লক্ষ টাকা খরচ করিয়া হিল ড্রেন বানানি হয়েছে। ফিস দিক থেকে তারা ডিমান্ড করছে, ফিস দিক থেকে ড্রেন হইলে বালা, সামনের দিক থেকে হইলে আস্তে আস্তে হইবে। অ্যাকর্ডিংলি একটা ফেজ গেছে, সেকেন্ড ফেজ আবার এখন 24 নম্বরের ফিস দিক থেকে সামনে পর্যন্ত আই গেছে, সম্পূর্ণ খাচ্ছে। যখন থার্ড ফেজ হইতে গিয়েই তারা ড্রেনটা বন্ধ করে দিয়েছে 4-5 জনে মিলিয়া। এই 4-5 জনে কেমনে বন্ধ করলো সরকারি ড্রেনটা আমার মাথায় ঢুকে না, পৌরসভায় খিতা করলো কেমনে করলো এটা আমার মাথায় ঢুকে না, কেমনে তারা সরকারি 2-2টা ড্রেন বন্ধ করে দেয় এই মুহূর্তে। এই ড্রেনটা তো আসছেন না, আমি তো জন্মার থেকে দেখি আর এই ড্রেনটা এলাকা বিশ্বাপুরে আমি জিগেলাম ড্রেনের বিষয়টা খিতা বিশ্বকে পুরা থরলেই হইলা আপনারা ড্রেন কেমনে বলছে, ড্রেন কাম ফুটপাথ প্লাস 24 নম্বর গল্লিটা কেমনে 24 নম্বর গল্লি বলছে, বিভিন্ন সময় মিউনিসিপালিটির ফান্ড দিছে ইলেকট্রিক মিলিয়া কেমনে গল্লি বন্ধ করে দেয়, সরকারি নালা কেমনে বন্ধ করে দেয়। আজকে যদি তারা বন্ধ করে কালকে আমি করবো, পরশু আরেকজনও করবো। গভর্নমেন্ট প্রপার্টি যদি এরকম দিন দিন তারা বন্ধ করে, মাত্র বন্ধ করে, সেটা শহরে তো নালা থাকতো না। এই মুহূর্তে কি আর পৌরসভার কাছে প্রশাসনের কাছে এটাই মানে দাবি যে পাবলিক প্রপার্টি 2-3 জনে কেমনে বন্ধ করে লাই বাকি খুলি লাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এক্সিস্টিং আমরা MLA বাবুয়ে 70-80 লাখ টাকা খরচ করিয়া ড্রেন বানাই দিলা, এটা কি তারা জল বাইর লেগে যেত না? তো এটা যেমনি আগে আছে 50 বছর আগে যে সবের জল যেত সেম যেত, ওটা তারা 2-4 জনে মিলিয়া 24 নম্বর গোল্ডের 2-4 জন আর 25 নম্বর গোল্ডের 2-4 জনে মিলিয়া টোটাল 2টা ড্রেন আজকে 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 বন্ধ। এটা তো ইনহুম্যান অ্যাক্টিভিটিস, এটা তো ক্রাইম। ভবিষ্যতে তারা যদি না খুলে আমরা লিগাল অ্যাকশন যেতে লাগবো, আমরা কোর্টে যেতে লাগবো। রংপুরের শিমুলতলা সহ বিভিন্ন এলাকার স্লুজ গেট ও বাঁধের সংস্কারে দাবি BDF এর। আজ জেলা শাসকের কাছে দেওয়া এক স্মারকপত্রে এই দাবি জানানো হয়। বাঁধের উপরে যারা আছেন তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, তাই এক্ষেত্রে ব্যবস্থা নিতে তারা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে জানান BDF এর আহ্বায়ক দেবায়ন দেব। রংপুরবাসীর পক্ষ থেকে BDF এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে জেলা উপায়ুক্তের অফিসে একটি স্মারকপত্র লিপি প্রদান করলাম এবং DC মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎও হয়েছে। উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করবে এবং দেখবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজগুলা DC মহোদয় নিজের কাজ হিসাবে উনি দেখবেন এবং আমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবেন। আমাদের এনডির বাঁধ এবং সুইচ গেট আছে পরাতিগ্রাম, শিমুলতলা, কান্দিগ্রাম নিয়ে, সেইগুলা সুইচ গেটের কাজ অতি সত্বর উনি শেষ করবে বলেছেন এবং আমাদেরকে এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেবেন। সেই আশা রেখে আমরা
ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন উনি প্রতি সপ্তাহে এইগুলো কাজ দেখবেন। মাসিক বকেয়া টাকার দাবিতে আজ বরখোলার বিডিওর সঙ্গে দেখা করলেন এই ব্লকের জল মিত্ররা। তারা জল সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না। তারা তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানান জল মিত্র। জল মিত্রদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজয় কুমার দাস, মেহবুব খাদেম, বিশ্বজিৎ শর্মা, তেজু দাস, দিলীপ রায়, সুজাতা বর্মন প্রমুখ। আমরা ইসলাম, আমরা জলমিত্র সব বড়কলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছি, আমরা এখন বিডিও স্যারের সঙ্গে দেখা করছিলাম। বিডিও স্যারে আমরা অ্যাকচুয়ালি জলমিত্র প্রায় 12 মাস 13 মাস 11 মাস ওরকমের পেমেন্ট পেন্ডিং। তখন বিডিও স্যারে আমরা আজকে একটা আশ্বাস দিচ্ছেন যে তাই অলরেডি আমরা লাস্ট 2024 মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই ইয়ে করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। তখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে, দঙ্গল যে মেনটেন করে পানিখানে সব কিছু। এখন তো দঙ্গলে যার কারণে 2-3 বার এটা ইয়ে করা হয়েছে, এটা ইরড দেখা। তো তাই না, আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছি যে উইথিন 1 উইক আমরা সব মানে যতটা পেন্ডিং আছে বড়খলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি বিগত দিনে যে আপনারা বন্ধ হয়েছে, বিগত দিনে কারণে বন্ধ কারণ পঞ্চায়েত বডি ভাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়াল পিএইচই স্টাফ নিয়ে না জিপির স্টাফ, কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচইতে যাই, পিএইচইতে কয় আমরা না তোমরা জিপিতে যাও, জিপিতে গেলে জিপি কয় যে না তোমরা এখন পিএইচইতে যাও, আমরা কার স্টাফ? আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলাটা ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারবো ওইদিকে যা সেম আমরা ওইরকম অবস্থা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচইর, যার ওই যে মধ্যে ফ্লাট গেছে আমরা এক একটা জলমিত্রের যানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলোর যেমন মোটর বা ইলেকট্রিক আরও বহুত সরঞ্জাম আছে এইগুলারে ইয়ে করছে, সেফটি দিছে। কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্রের সেফটি দেয়, কিন্তু জলমিত্রের জীবনটা কে সেফটি দিই? এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। এনডিএ জোটের নেতা নির্বাচিত নরেন্দ্র মোদি, রবিবার সফর। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল, বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ির রাস্তায় সংস্কারের কাজ আজ রাতে, তৃণমূলকে জানালেন NHIDCL এর ম্যানেজার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।